বলতে পারবে আমাদের শরীরটা কি দ্বারা গঠিত? নিশ্চয় না, আমাদের শরীরটা কি দ্বারা গঠিত? অসংখ্য কোষ দ্বারা গঠিত। আমরা আগের পাঠে কোষের ভিতরে পড়েছি, তো সেই রকমই একই জায়গায় উৎপন্ন হওয়া, একই কাজে লিপ্ত হওয়া অসংখ্য কোষের সমষ্টিকে কলা বলে। তো আজকে আমরা এই কলা পাঠের বিষয়ে বিভিন্ন উদ্ভিদ কলা, প্রাণী কলা, এগুলো বিভিন্ন ভাগ আছে, তার মধ্যে আমরা উদ্ভিদ কলার বিষয়ে পড়ব। তো প্রথমে আমরা কি করব, কলা, আজকের পাঠের নাম হলো কলা। কলা কাহাকে বলে বলেছি? কলা হলো দেখিতে একই প্রকার, একই কাজে লিপ্ত হওয়া, একই স্থানে উৎপন্ন হওয়া কোষের সমষ্টিকে কলা বলে। তো কলা দুই ধরনের হতে পারে, একটা হলো উদ্ভিদের কলা, যাকে বলা হবে উদ্ভিদ কলা, অপরটি হলো প্রাণী কলা। তো আজকে আমরা উদ্ভিদ কলার বিভিন্ন ভাগ সম্পর্কে জানব। উদ্ভিদ কলা দুই ধরনের হতে পারে, এক ধরনের হলো ভাজক কলা এবং অপরটি হলো স্থায়ী কলা। ভাজক কলা এবং অপরটি স্থায়ী কলা। ভাজক কলা কোনগুলো? যে সকল কলা, অর্থাৎ যে সকল কলার কোষগুলো বর্তমানেও বিভাজন করছে, তার মানে বিভাজন করা এখনো বন্ধ করেনি, বিভাজন চলছে, সে সকল কলাকে ভাজক কলা বলা। আর স্থায়ী কলা, যে সকল ভাজক কলা কোষগুলো বিভাজন করা বন্ধ করে দিয়েছে সেগুলো হলো স্থায়ী কলা। তার অর্থ হলো যে ভাজক কলাগুলোই যখন কোষ বিভাজন বন্ধ করে দেয় সেগুলোই স্থায়ী কলাতে রূপান্তরিত হয়। এখন আমরা জানবো যে ভাজক কলা বিভিন্ন ভাগগুলো। ভাজক কলা দু ধরনের হতে পারে, সরি তিন ধরনের হতে পারে ভাজক কলা। সেগুলো হলো পার্শ্বস্থ ভাজক কলা, অগ্রস্থ ভাজক কলা, নিবেশিত ভাজক কলা। পার্শ্বস্থ, অগ্রস্থ, নিবেশিত। পার্শ্বস্থ কোনগুলো নাম থেকে বুঝতে পারবো আমরা, সেগুলো গাছগুলোর পাশে থাকে। অগ্রস্থ নাম থেকে বোঝায় অগ্রস্থ মানে অগ্রভাবে, কোথাও কোন কোথার অগ্রভাবে, কাণ্ডের অগ্রভাবে এবং মূলের অগ্রভাবে। তাই এগুলো কি করে গাছের লম্বালম্বি বৃদ্ধিতে সহযোগিতা করে। নিবেশিত ভাজক কলা সেগুলো পর্ব মধ্যে থাকে। এবং পর্ব মধ্যে মানে কি, আমরা বাঁশ গাছ নিশ্চয়ই দেখেছি, বাঁশ গাছের যেগুলো গাইড আছে সেগুলো হলো পর্ব, এবং এই দুটি পর্বের মধ্যখানে যে জায়গা তাকেই বলা হয় পর্ব মধ্য। এই পর্ব মধ্যে বিভিন্ন পরিবর্তন করার জন্য এই নিবেশিত ভাজক কলা প্রয়োজন। তাই আমরা পেয়েছি যে ভাজক কলা তিন প্রকারের, পার্শ্বস্থ তার মানে সেগুলো কোথায় থাকবে, সেগুলো পাশে থাকবে, অগ্রস্থ সেগুলো অগ্রভাগে থাকবে, নিবেশিত সেগুলো দুটো পর্বের মধ্যভাগে অর্থাৎ পর্ব মধ্যে অবস্থান করবে। এখন আমাদের ভাজক কলা সম্পন্ন হয়েছে, অপরটি হলো স্থায়ী কলা। স্থায়ী কলাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটি হলো সরল স্থায়ী কলা, অপরটি হলো জটিল স্থায়ী কলা। স্থায়ী কলার দুটো ভাগ, একটি হলো সরল স্থায়ী কলা, এবং অপরটি জটিল স্থায়ী কলা। সরল স্থায়ী কলাগুলো কোনগুলো?
যে সকল স্থায়ী কলা কেবলমাত্র একটি কোষের প্রলেপ দ্বারা গঠিত তাদেরকে বলা হয় সরল স্থায়ী কলা, এবং যে সকল স্থায়ী কলা দুটি বা দুটি থেকে বেশি কোষের প্রলেপ দ্বারা গঠিত তাদেরকে বলা হয় জটিল স্থায়ী কলা। অর্থাৎ স্থায়ী কলা দুই প্রকারে, সরল স্থায়ী কলা এবং জটিল স্থায়ী কলা। সরল স্থায়ী কলার আবার বিভিন্ন ভাগ আছে, সেগুলো তিন প্রকারে। এক প্রকারের নাম হলো প্যারেনকাইমা, অপরটি কোলেনকাইমা এবং অপরটি হলো স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা কোষগুলো তেমন ধরনের হয় যে তাদের মধ্যে হয়তো খালি জায়গা থাকতেও পারে, যেগুলোর মধ্যে ম্যাট্রিক্স ভর্তি হয়ে থাকে, আবার খালি জায়গা কতগুলোর মধ্যে আবার খালি জায়গা থাকেও না। কতগুলো প্যারেনকাইমা কোষের মধ্যে কি হয়, ক্লোরোফিল থাকে, যারা কি করে খাদ্য প্রস্তুত করে। আমরা জানি যে ক্লোরোফিল উদ্ভিদের খাদ্য প্রস্তুতের জন্য প্রয়োজনীয়, তাই এই সকল প্যারেনকাইমা কোষগুলো কি করে খাদ্য প্রস্তুত করে। অপরটি হলো কোলেনকাইমা। এই কোলেনকাইমা কোষগুলো কি, এই কোলেনকাইমা কোষগুলো যেগুলো কলা সৃষ্টি করে সেগুলো হলো, সেগুলো উদ্ভিদের বিভিন্ন ধরনের সিক্রেশন, অর্থাৎ সিক্রেশন এবং সঞ্চয়ের জন্য সেগুলো কোলেনকাইমাগুলো ব্যবহৃত হয়। সিক্রেশনের অর্থ হলো ক্ষরণ করা, বিভিন্ন ধরনের রস ক্ষরণ করে এই কোলেনকাইমা কোষগুলো। নেক্সট হলো স্ক্লেরেনকাইমা। আমরা জানি যে নারিকেলের বাইরের আবরণ সেটা স্ক্লেরেনকাইমা কোষ দ্বারা গঠিত, অর্থাৎ সেগুলো কি হয় অনেক শক্ত হয়। শক্ত থাকার জন্য এগুলো কি করে, গাছকে শক্ত করে রাখে এবং স্থিতিস্থাপকতাও প্রদান করে। আমরা জানি যে এই দুটি কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা উভয়ই কি করে, গাছকে স্থিতিস্থাপকতা প্রদান করে। স্থিতিস্থাপকতা অর্থাৎ হাওয়া দিলে গাছটি কি হয়, বেঁকে যায়, আবার হাওয়া কমে গেলে কি হয়, আবার নিজের জায়গায় ঘুরে আসে। অর্থাৎ গাছগুলো একে বেঁকে যায় কিন্তু ভেঙে যায় না, সেটা হলো স্থিতিস্থাপকতা, এবং সেগুলো কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমাই প্রদান করে। নেক্সট হলো জটিল স্থায়ী কলা। জটিল স্থায়ী কলাও আবার দুই ধরনের, একটি হলো জাইলেম এবং অপরটি হলো ফ্লোয়েম। এখন জাইলেম কি, জাইলেমের বিষয়ে তোমরা আগেও শুনেছ। জাইলেম কি করে, জাইলেম উদ্ভিদের জন্য মাটি থেকে জল এবং খনিজ লবণ মাটি থেকে উদ্ভিদের পাতায় পৌঁছায়, অর্থাৎ এটা একমুখী কাজ করে, অর্থাৎ নিচে থেকে উপর দিকে। কিন্তু ফ্লোয়েম কী করে, ফ্লোয়েমের কাজ হলো উদ্ভিদের পাতার মধ্যে যেগুলো খাদ্য প্রস্তুত হয় সেই খাদ্যটা উদ্ভিদের বিভিন্ন জায়গায় পৌঁছতে হয়। সেই পাতাটি নিচেও থাকতে পারে আবার উপরে থাকতে পারে, তাই ফ্লোয়েম কী করে, ফ্লোয়েম উদ্ভিদের খাদ্য যেগুলো প্রস্তুত হয় সেগুলো সকল ডাইরেকশনেই সেগুলো সঞ্চালিত করে, অর্থাৎ ফ্লোয়েমের কাজটি হলো বহুমুখী। তাই আজকে আমরা উদ্ভিদ কলার বিভিন্ন বিষয়ে আমরা পড়েছি। কী কী পড়েছি আমরা উদ্ভিদ কলার বিষয়ে যেগুলো পড়েছি সেগুলো হলো যে উদ্ভিদ কলার প্রধানত দুইটি ভাগে ভাগ করতে পারি, সেগুলো হলো ভাজক কলা এবং স্থায়ী কলা। সেই ভাজক কলাগুলোকে আবার তিনটি ভাগে ভাগ করতে পারি, সেগুলো হলো পার্শ্বস্থ ভাজক কলা, অগ্রস্থ ভাজক কলা এবং নিবেশিত ভাজক কলা। সেরকমভাবে উদ্ভিদ কলা আরেকটি ভাগ হলো স্থায়ী কলা। এই স্থায়ী কলাকেও আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, সেগুলো হলো একটি হলো সরল স্থায়ী কলা, অপরটি হলো জটিল স্থায়ী কলা। সরল স্থায়ী কলার আবার তিনটি ভাগ আছে, সেটি হলো প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। সেরকমভাবে জটিল স্থায়ী কলার আবার দুটি ভাগ আছে, সেগুলো একটি হলো জাইলেম, যা উদ্ভিদের জল সঞ্চয় করে। এই জাইলেমগুলো চার প্রকার কোষ দ্বারা গঠিত, সেগুলো হলো ট্রেকাই, বাহিকা, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম তন্তু। অপরটি হলো ফ্লোয়েম, সেই ফ্লোয়েমগুলো চার প্রকারের কোষ দ্বারা গঠিত, সেগুলো হলো সিগনাল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম তন্তু। তো আমরা উদ্ভিদ কলার বিভিন্ন ভাগগুলো আমরা পড়েছি, এবং উদ্ভিদ কলাগুলো আমরা জানি যে যেগুলো উদ্ভিদ কলার যেগুলো সেগুলো বিভিন্ন ভাগগুলো এখানে দেওয়া আছে। আগামী দিন আমরা প্রাণী কলার বিষয়ে জানতে পারবো। ধন্যবাদ।